আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। ঢাকা চলচ্চিত্রের বরপুত্র খ্যাত নায়ক সালমান শাহকে নিয়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ নির্মাণ করেন সত্যের মৃত্যু নেই ছবিটি। তুমুল জনপ্রিয় এই ছবিটি মুক্তি পায় সালমানের মৃত্যুর পরের সপ্তাহে 1996 সালের 13 সেপ্টেম্বর। এই ছবির নির্মাতা চলচ্চিত্রটির শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, প্রথম দিনের শুটিং FTC-র 1 নম্বর ফ্লোরে কারাগারের সেট ফেলেছি, যেখানে সালমানের সেই সুপারহিট গান চিঠি এলো জেলখানায় এর দৃশ্যায়ন হয়। চিঠি এলো জেলখানাতে। সত্যের মৃত্যু নেই ছবিটিতে সালমান ও শাহনাজের রোমান্টিক গান নয়নের কাছে থেকেও হৃদয়ে ধরে রেখো শুটিংয়ের জন্য গুলশান পার্কে সেট রেডি করা হলো। শিল্পীরা সবাই মেকআপ করে রেডি। নির্মাতা, তার সহযোগী পরিচালক খোকন ও প্রধান সহকারী পরিচালক আজাদী হাসনাত ফিরোজকে নিয়ে সেটে ঢুকলেন। সালমান শাহ ও শাহনাজকে সেটে ডাকা হলো, গান বাজানো হলো। গানের সাথে সাথে পরিচালক ছটকু একিউ খোকনকে নিয়ে দুজনকে গানের কি মুদ্রা হবে সালমানকে দেখিয়ে দিলেন। এরপর সালমানের সাথে মুদ্রা করে শাহনাজকে নাচের মুদ্রা দেখিয়ে দিলেন। ক্যামেরা চললো, শট ওকে হলো। তখনকার শিল্পীরা মনে প্রাণে মানত পরিচালক হলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। সালমানও পরিচালকদের যথেষ্ট সম্মান করত। সালমান জাম্প করে শাহনাজকে নিয়ে রেল লাইন থেকে সরে যাওয়ার একটি দৃশ্যের স্মৃতিচারণ করে নির্মাতা ছটকু জানান, সালমানের ভালোবাসা পেতে ব্যর্থ হয়ে শাহনাজ রেল লাইন দিয়ে ছুটে যাবে, ট্রেনের নিচে সুইসাইড করবে, পিছনে তাকে থামতে ডাকতে ডাকতে যাবে সালমান, ট্রেন ছুটে আসবে। দুর্ঘটনা ঘটা চরম মুহূর্তে সালমান ঝাঁপিয়ে পড়ে শাহনাজকে বাঁচিয়ে বলবে আই লাভ ইউ, শাহনাজ খুশিতে জড়িয়ে ধরবে। মোটামুটি এরকম একটি দৃশ্য। সালমান শাহনাজ সহ ফুল ইউনিট চলে গেলাম খিলক্ষেত আর কাউলার মাঝামাঝি স্থানে। রেল লাইনে গিয়ে বসলাম, ট্রেন আসে শর্ট নেই, ট্রেন চলে যায় বসে থাকি। সালমান মজার মজার হাসির গল্প করে মাতিয়ে রাখে। দুপুরের নাস্তার সময় হয়ে গেল, প্রোডাকশন সবাইকে নাস্তা দিল। সহকারীকে ট্রেন আসার দিকে চোখ রাখতে বলে আমরা রেল লাইনের ওপরে বসেই নাস্তা করতে থাকলাম, আরাম করে খাচ্ছি। হঠাৎ বিরসিকের মতো সহকারী বলে উঠল, ভাই ট্রেন আসছে। ব্যাস সবাই খাওয়া ফেলে দ্রুত শট নিতে রেডি হয়ে গেল। রেল লাইনে দাঁড়িয়ে গেল শাহনাজ, একটু পরে পেছনে সালমান। বললাম ক্যামেরা, শট শুরু হলো। ট্রেন ছুটে আসছে শাহনাজ ও সালমানের দিকে। শাহনাজ দৌড়ে যাচ্ছে ট্রেনের দিকে, তাকে থামাতে চাইছে সালমান। আই লাভ ইউ বলার সাথে সাথে থেমে যায় শাহনাজ, সালমানের দিকে ঘুরে দাঁড়ালো সে। অপরদিকে পিছনে তখন দ্রুত গতিতে ট্রেন আসছে, অ্যাক্সিডেন্ট হবে হবে সালমান জাম্প করে শাহনাজকে নিয়ে লাইন থেকে সরে যায়। ট্রেন লাইন কাঁপিয়ে চলে যায়, পাশে থাকা আমাদের খাবার দাবার সব ছিটকে পড়ে। শেষে অভুক্ত থেকেই শট নিয়ে ফিরতে হলো সবাইকে। সত্যের মৃত্যু নেই সিনেমা যুগ যুগ ধরে দর্শকের মন জয় করে রাখবে এমন বিশ্বাস নিয়ে বেঁচে আছেন নির্মাতা। যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে।